DJ Bapi, do Shahid number 4. আমার পূজা না দি পুত্র লোকের কেড়ে নিয়েছি, তোর দাম্বি বাদে যদি না এখনই যাবো লক্ষ্মীন্দারের কপালে ভাগ্য লিপি লিখি। আমি এলাম বিধাতা। বিধাতা? হ্যাঁ। আরে তুই একটা পুরুষ মানুষ, তাই এই মেয়ে ছেলে ভাই কি করতে আসি রে? আমি তোমাকে দেখতে পাইনি, আমি লিখবো লক্ষ্মীন্দারের ভাগ্যলিপি। ও, লক্ষ্মীন্দারের ভাগ্যলিপি লিখতে আসিস? হ্যাঁ দাইমা। তা কি লিখবি বল? দাইমা বলো, এ কথা কোনো নর মানুষের শুনতে নেই, নর মানুষের শুনতে নেই। যদি না আমার কাছে বলিস আমি বাবা দা ছাড়বো। দাইমা বেশ, দেখবো তুমি কতক্ষণ জেগে বস থাকতে পারো। আসছি দাইমা। তুই মোটামুটি আমাকে না বলে দাঁড়া, আমি ছাড়বো না, এই ছাড়বো না। মনে হচ্ছে দাইমা ঘুমে আয় পড়েছে। যাই, এবার গিয়ে লক্ষ্মীনারে তোমারে আমি ভাগ্য লিপি লিখে আসি। একই দাইমা, তুমি ঘুমাওনি? দাইমা আর কুড়ি বেটা, আমি জল দাঁড়া তো মানুষ শুয়ে, দেবতারা সব সময় অপর দিকে মুখ করে চলে। আমি জল দাঁড়া তো মানুষ শুয়ে আছি, হাজার করে গাড়ে পাশিল যে হ্যাঁ আর কুড়ি বেটা। তাহলে দাইমা তুমি আমার পথ ছেড়ে দাও, আমি লক্ষ্মীন্দার কপালে লিখে আসি। এ আর কুড়ি বেটা, আগে বল তুই কি লিখবি বল। শোনো দাইমা, পথ যখন ছাড়বে না আমি তোমাকে বলে যাচ্ছি, আমি যা বলবো তুমি শুনে নেবে। তাই? হ্যাঁ। আটকুরি বেটা, আমি মেয়ে মানুষ বলে আমার ভুলে ভালে চল যাবি না কি রে? না দাইমা, দেবতারা মিথ্যা কথা বলে না। আমাকে তৃষ্ণ তো বিয়ে করতে হবে। বেশ, চন্দ্র সূর্য বরুণ তিনটে দেবতা সাক্ষী রেখে তোমার কাছে আমি বদ্ধ হলাম। ঠিক আছে, তাহলে আমি তো যাচ্ছে। তাহলে আসি দাইমা।
লখিন্দরের কপালে লিখিলাম, 12 বছর রাহু ইচ্ছানি নগরে ঘর নামে রাজা সায় সাদগর, তার একটিমাত্র কন্যা বেউলার সাথে বিবাহ হয় পূর্ণিমা রাতে। সতী পতি লয়ে থাকবে সাতালি পর্বতে লোর বাসর ঘরে, মনসার কাল লাগে ধ্বংসাবে লখিন্দরে। সতী পতি লয়ে যাবে 6 মাস 6 দিন গাঙ্গুরা জলে, প্রাণদান পাবে দেব শিবপুরে। যাওয়ার সময় মোমের বাতি আমি লিভিয়ে যাই, আপনি এখন ঘুমাননি? বেটা তুই কি বারে বারে আমার পা ছুঁড়ে দে, আমার কি কোমরে মেটে বলবে আর কি হটাবি নাকি রে? ডাইমা তুমি শুনে নিয়েছো? হ্যাঁ আর ওরে বিধাতা পুরুষ, তোর কলমে কি আর কালি ছিল না? কেন আজ একটি শিশুকে সন্তান জন্মাবার পরেই তাকে তুই মৃত্যু দিলি? হারে ডাইমা এ কথা তুমি কারোর বলবে না, আর যদি বলে দিয়েছো কি হবে জানো? 3 মাসের মধ্যে তোমার মরণ হবে। না বেশ আমি কথা দিলাম, এ কথা তুমি জানবেই আর আমি জানবো, এছাড়া কাউ কেউ জানবে না। বেশ তাহলে আমি এখন আসি। এসে আসি ডাইমা, এসো আমার সালকা। ওমা দাইমা দাইমা, সারা নিশি তো প্রবাদ হয়ে গেছে মা। দাইমা আমি তোমার কাছে একটা কথা বলবো। কি বল দাইমা গো? এই জালামামির বাটি কেন নিয়ে গেছে দাইমা বলো আমার কাছে? ওরে মা সরকা, হয়তো বা বাতাসে বাটি নিয়ে গেছে। দাইমা বল, ওই জালামামে ওই বাটি বাটি দাইমা দাইমা নিবে গেলো গো। দেখো মা
এখন তুমি বিদায় হয়ে যাও আমার দারিন দারিকে দিয়ে আমি সমস্ত কিছু পাঠিয়ে দেব তোমার ভবনে তাই না কিরাই মা হলকা হ্যাঁ মা রাশি এসো মা ও মা এসো মা সাদা থাকিস মা হ্যাঁ মা হ্যাঁ মা কেন পুরো বাজে ছাওয়ালি ষষ্ঠী পূজা হবে আমার স্বর্ণ লক্ষিণদার আর ষষ্ঠী পূজা হই গো স্বর্ণ লক্ষ্মী তো ষষ্ঠী পূজা হয়ে গেল আমার শরণ লক্ষ্মীদারে আরে জোড়া আছে কি বলাকে হি জোড়া আছে কি বলাতে ষষ্ঠী তলার মাঝে ষষ্ঠী পূজা হয়ে গেল আমার শরণ লক্ষ্মীদারে ষষ্ঠী পূজা হয়ে গেল আমার শরণ লক্ষ্মীদারে আরে সাগে বাজাও না গোবর করে গোবর জল কোথায় দেবো তোমার গোবর জল না গোবর জল না হলুদ জল আমা আমার তুমি এক কাজ করো তুমি সিঁড়িগুলো দাও সিঁড়িগুলো দাও আর সিঁড়িগুলো দাও আর হাজার টিম বিয়াল্লিশটা হাজার টিম লাগবে বিয়াল্লিশটা হাজার টিম দাও আরে তুমি এক কাজ করো এই হলুদি তোমার এই চুলগুলো ভালো করে মাখিয়ে নিয়ে আর তোমার ছেলের এই পায়ে থেকে মাথা পর্যন্ত একবার তিনবার ঘুরিয়ে দাও কেন কি আছে ঠাকুর মশাই নমো ঠাকুর মশাই কি হয়েছে বাবা সিঁদুর সিঁদুর গুলো দিচ্ছি হলুদ এই বাবা দাও নমো অপবিত্র পবিত্র বা অমঙ্গলে মঙ্গলেশ্বর সর্বমঙ্গলে ইতি গন্ধ পুষ্পে নমো নমো আমার জিম ভেঙে গেছে কেন মা আমার জিম ভেঙে পোড়ামার হয়ে গেছে রে বাবা অমঙ্গলে মঙ্গলেশ্বর সর্বমঙ্গলে ইতি গন্ধ পুষ্পে নমো নমো চন্দ্রধর্ষ পুত্রায় নাম লক্ষ্মীধর্ষ ষষ্ঠী পূজায় নমো ও অমা ঢাকঢোল বাজো ঢাকঢোল বাজো শাক 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 বাজো শ
ভয় পাচ্ছে নব অপবিত্র পবিত্র বা অমঙ্গলে মঙ্গলস সর্বমঙ্গলে ইতি গন্ধপুষ্পে নম নম আমার গোত্র কি মা আমি বাবা কেস বার করে ভালো করে আমার মাথা থেকে আমার মদন নয় ঠাকুর মশাই কারো সুগার হাত নাকি বলতে ও বাবা আমি আশীর্বাদ করি বাবা তুমি দীর্ঘজীবী হও আমার মাথায় যত পাকা চুল আছে আমার মাথায়